আসসালামু আলাইকুম শ্রী দর্শক সকলকে আলোকিত রাঙ্গামাটির রাত আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাঙ্গামাটি শহরে জুয়া খেলার আসর থেকে ষোলো জুয়ারি আটক লঙ্গদ থানার উদ্যোগে বগাচত্বরে বিট পুলিশিং সভা বান্দরবনের লামায় বিয়ের পাঁচ মাস না বেরুতেই পানে আত্মহত্যা গৃহবধূর সেই দর্শক এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত রাঙ্গামাটি শহরে জুয়া খেলার আসর থেকে ষোলো জুয়ারি আটক রাঙ্গামাটিতে পুলিশের অভিযানে শহরের বিভিন্ন এলাকা থেকে ষোলো জনকে আটক করা হয়েছে শুক্রবার দিনব্যাপী অভিযানে জুয়া খেলার সাথে জড়িত ষোলো জনকে আটক করে রাঙ্গামাটি কোতোয়ালি থানা পুলিশ এ সময়ে তাদের কাছ থেকে জুয়া খেলা সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধার করা হয় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুল আমিন বলেন গোপন খবরের ভিত্তিতে আমরা এই অভিযান পরিচালনা করি এতে বিভিন্ন এলাকা থেকে ষোলো জনকে আটক করা হয় শহরে বিভিন্ন স্থানে জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে লঙ্গুদু থানার উদ্যোগে বকাচত্তরে বিট পুলিশিং সভা রাঙ্গামাটি রাঙামাবার লঙ্গু উপজেলা বগাচোত্তর ইউনিয়নের লংগুদু থানা প্রশাসনের উদ্যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়িয়ে এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার তেরোই নভেম্বর বিকেলে বগাচতর ইপি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয় সভায় মাওলানা জুবাইদুল হাসানের পরিচালনায় বগাচত্তর ইপি চেয়ারম্যান আবুল বসরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত লঙ্গুদু থানা অফিসার ইনচার্জ মহম্মদ ইকবালুদ্দিন বক্তব্যে প্রধান অতিথি অফিসার ইনচার্জ ইকবালুদ্দিন বলেন সমাজে মত জুয়া বাল্যবিবাহ জঙ্গিবাদ ইফটিজিং যৌতুক প্রথা সহ সকল প্রকার অপরাধ দমনে বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে সাধারণ মানুষের সহযোগিতা থাকলে এসকল অপরাধ দমন করা সম্ভব বান্দরবনের লামায় বিয়ের পাঁচ মাস না পেরুতেই বিষপানে আত্মহত্যা গৃহবধূর পারিবারিক অশান্তি ও কলেহের জের ধরে বান্দরবনের লামায় এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে শনিবার বারোই নভেম্বর সন্ধ্যায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহত গৃহবধূ মোরজিনা বেগম লামা পুরসভার পাঁচ নং ওয়ার্ড কুরালিয়া টেক গ্রামের মোহাম্মদ নাইমের স্ত্রী লাভা পৌরসভার পাঁচ নং ওয়ার্ড কাউন্সিলর আলী আহমদ জানান লাশ এখনও কক্সবাজার নিহতের দাফন কাফনের ব্যবস্থা করা হচ্ছে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী জানান বিস্পানকৃত একজন গৃহবধূকে কক্সবাজার হাসপাতাল ভর্তির সংবাদ পেয়েছিলাম যদি সে মারা যায় এবং এই বিষয়ে যদি কেউ কোনো অভিযোগ প্রদান করে তবে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে সেই দর্শক ছিল আমাদের আজকের আলোকিত রাঙামাটির আত্মার সংবাদ ধন্যবাদ আপনি সাথে জন্য